শিক্ষাকে রাজভবনের বাইরে আনতে নয়া উদ্যোগ। কৃষি স্বাস্থ্য প্রাণী সম্পদ দপ্তরের বিশ্ববিদ্যালয়ে আচার্য হন মুখ্যমন্ত্রী, সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে। হাইকোর্টের নতুন বেঞ্চেও ধাক্কা এসএসসির, বাতিল গণিত শিক্ষক সিদ্দিক গাজীর বেআইনি চাকরি, নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যমন্ত্রিসভার, অবলুপ্ত রাজ্যের রিক্রুটমেন্ট বোর্ড, নিয়োগের দায়িত্ব পেল স্টাফ সিলেকশন কমিশন। ১৬ বছর পর মিলল বিচার, রায় প্রকাশ। বারাণসী বিস্ফোরণ মামলার দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহকে ফাঁসির সাজা ঘোষণা করল গাজিয়াবাদ জেলা আদালত। রবীন্দ্রনাথ বা কালাম নন, থাকছেন গান্ধী, বদলাচ্ছে না ভারতীয় নোটের চেহারা, ছবি নিয়ে জল্পনা উড়িয়ে জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেকের মৃত্যুর ঘটনায় ফের টানা পড়েন, মৃত্যুর কারণ জানতে চেয়ে সিবিআই তদন্তের দাবি, মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রাজভবনের আওতা থেকে বের করতে উদ্যোগ নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের বদলে থাকবেন মুখ্যমন্ত্রী, এমন প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়েছিল নবান্নের বৈঠকে। এবার আরও এক ধাপ এগোল সেই প্রক্রিয়া। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, শিক্ষা দপ্তরের পাশাপাশি কৃষি স্বাস্থ্য প্রাণী সম্পদ দপ্তরের অধীনে থাকা বিশ্ববিদ্যালয়গুলিরও আচার্য পদে বসানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় বিল পেশ করে এই সংক্রান্ত আইন সংশোধন করা হবে বলে খবর। অর্থাৎ শিক্ষা সংক্রান্ত সমস্ত জায়গা থেকে রাজ্যপালকে সরানোর ক্ষেত্রে আরও এক ধাপ এগোচ্ছে নবান্ন। এই সিদ্ধান্ত কার্যকর হলে বাংলায় হেলথ ইউনিভার্সিটি, কল্যাণী ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের আইনি ধাক্কার মুখোমুখি স্কুল সার্ভিস কমিশন, বেআইনি নিয়োগ বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের নতুন বেঞ্চ। রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর পর আবার গণিত শিক্ষক সিদ্দিক গাজীর চাকরি বাতিলের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদকে। বুধবার ফের এই মামলার শুনানি। সোমবার হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে নবম ও দশম শ্রেণীতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি উঠেছিল। এদিন শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, মেধা তালিকা পরীক্ষা করে দেখা গিয়েছে 200 মধ্যে থাকা প্রার্থী চাকরি পাননি, অথচ চাকরি পেয়েছেন মেধা তালিকার 275 নম্বরে থাকা স্থানাধিকারী। এরপরই তিনি মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন কর্মরত গণিত শিক্ষক সিদ্দিক গাজীর চাকরি বাতিল করতে হবে। তবে কদিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে সে বিষয়ে এখনও আদালত স্পষ্ট করে কিছু জানায়নি। গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যমন্ত্রিসভার, অবলুপ্ত করা হল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। রাজ্যমন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে এই সমস্ত পদে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। এছাড়া আশাকর্মীদের জন্য তৈরি করা হল 2500টি নতুন পদ। 2015 সালে বিধানসভায় আইন পাশ করিয়ে তৈরি করা হয় গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড। তড়িঘড়ি 6000 পদে নিয়োগের দায়িত্ব পায় এই বোর্ড। 2017 সালে চাকরির পরীক্ষার পর 5500টি পদে নিয়োগ মিটলেও সংরক্ষিত 500 পদে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি, কিন্তু সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই বোর্ডকেই অবলুপ্ত করা হল। ইতিমধ্যেই শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রশ্নের মুখে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ দুর্নীতি নিয়ে এই টানাপোড়েনের মাঝে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড অবলুপ্ত করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল। ১৬ বছর পর মিলল বিচার, মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হল বারাণসী বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহকে। সোমবার তার ফাঁসির সাজা ঘোষণা করল গাজিয়াবাদ জেলা আদালত। 2006 সালের 7ই মার্চ সংকটমোচন মন্দির, ছাউনি রেল স্টেশন ও দশাশ্বমেধ ঘাট সংলগ্ন এলাকায় পরপর তিনটি বিস্ফোরণ হয়। সেই ঘটনায় মৃত্যু হয় 20 জনের, আহত হয়েছিলেন প্রায় 100 জন। ঘটনার পরের দিন প্রয়াগরাজ জেলার ফুলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল ওয়ালিউল্লাহকে। আরও 5 জন অভিযুক্ত ছিল এই মামলায়, কিন্তু মূল অভিযুক্ত ওয়ালিউল্লাহের হয়ে কোনো আইনজীবী মামলা লড়তে রাজি হননি। তার জেরে এলাহাবাদ হাইকোর্ট থেকে মামলা স্থানান্তরিত করা হয় গাজিয়াবাদ জেলা আদালতে। ১৬ বছর ধরে শুনানি চলার পরে অবশেষে শাস্তি ঘোষণা করল আদালত।
ভারতীয় নোটে কেবল মহাত্মা গান্ধীর ছবি নয়, এবার থেকে থাকতে পারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবিও। এমনটাই কানাঘুষো শোনা গিয়েছিল সম্প্রতি, কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে সোমবার সাফ জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আপাতত মুদ্রায় কোনো রকম বদল আনা হচ্ছে না। শোনা গিয়েছিল মহাত্মা গান্ধীর সঙ্গে নোটে রবীন্দ্রনাথ ও কালামের ছবি থাকবে, এমনটাই চিন্তাভাবনা করছে অর্থমন্ত্রক ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই তালিকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম যোগ করারও দাবি জানিয়েছিলেন অনেকেই। এমনকি রবীন্দ্রনাথ এবং কালামের ছবি দেওয়া দুটি করে নোটের স্যাম্পেল নির্বাচকের কাছে পাঠানো হয়েছিল বলেও জানা গিয়েছিল। তবে এদিন সব জল্পনায় জল ঢালল আরবিআই। সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাত ওরফে কেকের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠেছিল আগেই। এবার সেই মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। গত 31 মে নজরুল মঞ্চে অনুষ্ঠানের পরে আচমকাই প্রয়াত হন খ্যাতনামা এই শিল্পী। এই আকস্মিক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছিল অনুরাগী মহলে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর অস্বাভাবিক মৃত্যুর থিওরি খারিজ করেন তদন্তকারীরা। রিপোর্ট অনুযায়ী হৃদরোগী প্রাণ কেড়েছে জনপ্রিয় এই শিল্পীর। তবুও কেকের মৃত্যুর আসল কারণ কি তা জানতেই এদিন সিবিআই তদন্ত চেয়ে মামলা করার দুটি আবেদন জানানো হয়। সেই আবেদনেই এবার অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।